আপনি কি ডিটিএইচ রিচার্জ করেন, তো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ আপনারা ডিটিএইচ রিচার্জ করার সময় কিছু কিছু ভুল করেন, সেই ভুল কী কী করেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে দেখুন, আপনারা যে কোনো কোম্পানি রিচার্জ করেন না কেন, আমি একটা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। ধরুন ভিডিওকন ডিটিএইচ আপনি রিচার্জ করছেন, তো এখানে ডিটিএইচ নাম্বারটা আপনারা নর্মালি দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর এখানে যত টাকা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা এন্টার করে দেন। এন্টার করে দিয়ে ধরুন 200 টাকা এন্টার করে দিয়ে সিম্পল কী করেন, রিচার্জের উপর ক্লিক করে দেন। এখানে স্যাম্পল একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি জাস্ট দেখানোর জন্য। এটা আপনারা রিচার্জের উপর ক্লিক করে দেন, কন্টিনিউ ক্লিক করে দেন, রিচার্জটা করে দেন। আপনারা কিন্তু মেলান না যে সেই নাম্বারটা আদৌ সঠিক কিনা। তো সেই সঠিক নাম্বারটা মেলানোর জন্য কি করবেন দেখুন। সবার আগে এখানে একটি ডিটিএইচ নাম্বার আমি লিখে দিচ্ছি আপনাদের সামনে, পুরো লাইভ করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটা ডিটিএইচ নাম্বার লিখে দিয়েছি। ডিটিএইচ নাম্বারটা লেখার পর আমরা এখানে অ্যামাউন্ট দেবো না, সবার আগে আপনারা অ্যামাউন্ট দিয়ে দেন। কিন্তু সবার আগে অ্যামাউন্ট দেওয়ার কোনো দরকার নেই। আপনারা দেখবেন যে কাস্টমার ইনফো বলে একটা অপশান আছে, সেই কাস্টমার ইনফোতে আপনারা নর্মালি শুধু ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করুন। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখবেন যে এখানে কাস্টমারের নেম শো হয়ে যাবে। প্রথমেই নেমটি কাস্টমার কাছ থেকে একটু মিলিয়ে নেবেন যে এই নেমটি কিনা। যদি এই নেমটি হয় তো আপনি শিওর হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে নাম্বার তাহলে। আর যদি বলে যে এই নেমটি নয় তাহলে ভাববেন এই নাম্বারের মধ্যে আপনার কোথাও না কোথাও ভুল আছে। আপনি শিওর এটাও হয়ে যাবেন যে আমার কোথাও ভুল আছে। যদি আপনি সেটা রিচার্জ করে দেন তো রিচার্জটি সাকসেসফুল হয়তো হয়ে যাবে, কিন্তু কোনো কারণে যদি সেই নাম্বারটা অন্য কারো হয়ে থাকে তাহলে সেই তার কাছে রিচার্জটি চলে যাবে, আপনি সেটা রিফান্ড পাবেন না বা কোনো কিছু করতে পারবেন না, আপনার টাকাটা পুরো লস হয়ে যাবে। তো এটা একটুখানি আপনাকে আমি নিশ্চয়ই কিছু একটা বোঝাতে পারলাম বা আপনাকে আমি হেল্প করতে পারলাম, এই একটা জিনিস। আর একটা জিনিস দেখুন, আপনাদের এখানে ব্যালেন্সও হবে জিরো বলে, এখানে তার জিরো দেখাচ্ছে মানে এখানে ওর রিচার্জ করার নেই তাই। আচ্ছা, তারপরে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, তার নিচে মান্থলি যে রিচার্জ সেই রিচার্জটি এখানে অ্যামাউন্ট শো করবে। আপনি এখানে বলতে পারবেন যে ওর মান্থলি রিচার্জ কত। এবার কাস্টমার যদি আপনাকে বলে তার চেয়ে কম করতে, সেটা কাস্টমারের ব্যাপার, সেটা আপনি করবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে দেখুন ডিটিএইচ প্ল্যান বলে একটু অপশান থাকবে। সেই ডিটিএইচ প্ল্যানে আপনি যদি ক্লিক করেন তো এখানে যত রকমের তার যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো এখানে দেখে দেবে। তো আপনি যেই প্ল্যানটি করতে চান সেই প্ল্যানের উপর ক্লিক করলে ওখানে অটোমেটিক এন্টার অ্যামাউন্ট হয়ে যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমি এখানে একটা অ্যামাউন্ট 154 টাকা যেটা সেটা ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে অটোমেটিক এখানে এটা ফিল হয়ে গেল, আপনাকে লিখতে হলো না। আর যদি বলেন যে না আমি নিজে লিখে নেবো, তো আমি 200 টাকা রিচার্জ করবো, যেটা কাস্টমার বলবে সেটা আপনি নর্মালি লিখে নেবেন। লিখে নেওয়ার পর তারপর আপনি নর্মালি রিচার্জ বলে যে অপশান আছে সেই অপশানে ক্লিক করে দিয়ে রিচার্জটি করে দেবেন। এখানে করে আপনার কোনো রকম কোনো ভুল হবে না, আর আপনার কোনো টাকা যে চলে যাবে, লস হয়ে যাবে বা ভুল রিচার্জ হয়ে যাবে এটার কোনো সম্ভাবনা থাকবে না, এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ রিচার্জ করেন। তো এরকম করে আপনি ডিশ টিভি, এয়ারটেল, সান সবেরই সেমভাবে আপনি রিচার্জ করবেন। যখন এই রিচার্জ করবেন তখন এই সেম প্রসেসে রিচার্জ করবেন, তাহলে আপনার কোনো রকম কোনো ভুল হবে না। আমি আপনাকে 2-3টে স্টেপ দেখিয়ে দিলাম যেভাবে রিচার্জ করলে আপনার কোনো দিনও 1 টাকাও লস হবে না। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে, আশা করছি অনেক হেল্প করতে পারলাম এই ভিডিওটাতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি কোনো রকম আইডি নিয়ে কাজ করার হয় তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আইডি নিয়ে কাজ করতে পারেন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন।